আসসালামু আলাইকুম সকলকে, আমি আল বর্ষদ ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, জয়ন্তা পোর্ট সিলেট। আমরা আগামীকাল সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করব। সেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সকলকে আমার পক্ষ সালাম এবং শুভেচ্ছা। আমরা ধর্মের যে মূল বাণী, আমরা যে ধর্মের যে ত্যাগ তিতিক্ষা এবং আমরা ধর্মীয় যে মূল্যবোধ, সেই মূল্যবোধ অনুসারে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকজনের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়ে আমরা আমাদের ঈদটা উদযাপন করব এবং একই সাথে আমাদের কোরবানির যে মূল মাহাত্ম্য সেটা হচ্ছে গরিব দুঃখী আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং আমাদের যারা চারপাশে আমাদের সাথে থাকেন, আমাদের আমরা যাদেরকে প্রতিবেশী বলি তাদেরকে নিয়ে আমরা ঈদের মূল আনন্দ উদযাপন করব। সকলের জন্য একটা সুন্দর এবং একটি সফল ঈদ আমরা যেন পালন করতে পারি সেই জন্য সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আমরা আশা করব যে আমরা এই ধর্মের যে আমরা বাংলাদেশে যে একটা শান্তির দেশ যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সকলের ভালোভাবে বসবাস করছি, সেই শান্তির বার্তা যেন ঈদেও সকলের মাঝে বিরাজমান থাকে। আমরা যেন সকলে ভালোভাবে সুস্থভাবে পরিবার পরিজন ঈদটা পালন করতে পারি সেজন্য সকলের প্রতি উদার আহ্বান থাকবে। ধন্যবাদ আপনাদের। আমার প্রশ্ন হলো, এবছর কি ঈদ এখানেই করবেন না বাসায় যাবেন? না, আমরা স্টেশন ঈদ করব, মানে যেখানে কর্মস্থল সেখানে, কারণ আমাদের আজকে ঈদের আগের দিন, বাড়িতে যাওয়া গেলে হয়তো আগেই চলে যেতে, এখানে ঈদ করব। আমরা তো যতটুকু জানি আর কি, যে প্রবাসে যারা তারাও তো অনেক সময় আফসোস করে, আক্ষেপ করে যে বাড়িতে ঈদ করার জন্য, তো প্রবাসের কারণে আসলে পারে না। যেহেতু আপনারা তো স্বদেশেই আছেন, তো অনেকের আক্ষেপ থাকা সত্ত্বেও যেতে পারেন না, এর কারণ কি হতে পারে? ছুটি পান না কিনা অন্য কোনো কারণ? দেখুন, প্রত্যেক চাকরিরই বেশ কিছু নীতি আছে বা তাদের ইন্টারনাল বেশ কিছু নিয়ম নীতি আছে। যেমন আমরা বিভিন্ন কারণে, সেটা ছুটির কারণে হোক, আবার আমাদের যে কর্মের দায়বদ্ধতা, সেই পোস্টের দায়বদ্ধতা থেকে আমরা অনেক সময় ছুটি পাই না। যেমন গত ঈদে আমি ছুটিতে ছিলাম, তো এই ঈদে ছুটিতে যাওয়ার সুযোগ হয়নি। হয়তো ইনশাল্লাহ পরে ঈদে আবার আমরা আমাদের পরিবার পরিজন একসাথে ঈদ করব। তবে এটা তো নিশ্চিত যে বাড়িতে যাওয়ার জন্য অনেক আগ্রহ থাকে এই সময়টার ভিতরে। এটা আসলে সকলের জন্যই সমানভাবেই প্রযোজ্য, যেহেতু ফ্যামিলিতে লোকজন আছে, বাবা মা ভাই বোন সকলে আশা করে। আবার সেই আশার বিষয়টা যেমন আছে, ঠিকই তেমনিভাবে আমাদের দায়িত্বের একটা দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতাও থাকে। আসলে দুইটা কখনোই ম্যাচ করে না, যে কারণে আসলে আমার মতো অনেকেই, অধিকাংশ উপজেলায় দেখবেন ফারুক উপজেলা নির্বাহী অফিসার অথবা সহকারী কমিশনার ভূমি, তারা স্টেশন ঈদ করতেছেন। সেটা হচ্ছে দায়িত্বের দায়বদ্ধতা থেকে, প্লাস এলাকার লোকজন যেন ভালোভাবে ঈদ পালন করতে পারে, তাদের যেন কোনো ধরনের ঝামেলা না হয়, সেই ঝামেলা এড়াতেও আমরা কর্মস্থলে ঈদ করি। এবছর কি কুরবানি দিচ্ছেন আপনি? কুরবানি এখানে করবেন না, দেশের বাড়িতে করা হচ্ছে? কুরবানি এখানেও করব, আর দেশের বাড়িতে যেহেতু আমার ফ্যামিলির লোকজন আছে, তারা তাদের মতো করে কুরবানি করবে। অনেকে আমাদের যে 72 জনতা আসলে বাংলাদেশের তুলনায় অনেক আর্থিক দিক দিয়ে তেমন একটা সচ্ছল না, তবে অনেক মধ্যবিত্ত পরিবার আছে যে তারা কুরবানি দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই বা ইচ্ছা আছে, আসলে সামর্থ্য নাই। যদি আপনি সান্ত্বনা হিসাবে তাদেরকে কিছু বলতেন তাহলে ভালো হতো। এটা আসলে ধর্মের যে মূল মন্ত্র বা ধর্মের যে মূল বাণী, সেটা হচ্ছে কুরবানি। আমাদের কাদের উপর কাদের করতে হবে এবং কাদের করতে হবে না, এটার কিন্তু সুস্পষ্ট নির্দেশনা আছে এবং নীতিমালা আছে ধর্মীয় বিষয়ে, এই বিষয়টা ক্লিয়ার। সো আসলে কুরবানিটা হচ্ছে আমার উপর, যদি কুরবানি ফরজ হয় তাহলে আমার কুরবানি দিতে হবে। সেখানে আসলে আমার মনের চাওয়া বা আমার আরেকজনের এক্সপেকটেশনের বিষয় না। ঠিক তেমনিভাবে হয়তো যারা এবার দিতে পারছেন না, আশা করি হয়তো সৃষ্টিকর্তার সহায়তায় বা সৃষ্টিকর্তার সানুগ্রহে হয়তো অন্যান্যবার কুরবানি দিতে সক্ষম হবেন এবং পরিবার প্রয়োজন নিয়ে ভালোভাবে তার উদযাপন করতে পারবেন। আর যারা গরিব আছে বা পার্শ্ববর্তী যারা আছে, যাদের হয়তো আল্লাহ কুরবানি দেওয়ার সামর্থ্য দেয়নি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমাজে যারা ধনী বা যারা বিত্তশালী তাদের একটা দায়বদ্ধতা আছে, তারা যেন প্রতিবেশী যারা আছে প্লাস এলাকার লোকজন সকলকেই যেন নিয়ে এবং তাদের যে প্রতিবেশীর হক যেটা বলে আমরা সামাজিকভাবে বলা হয়, ধর্মীয় বিষয়টা আসলে কতটুকু কি আমি সেটা সম্পূর্ণভাবে বলতে পারবো না। কারণ আমরা যেটা করি যে আমাদের প্রতিবেশী যারা থাকে তাদেরকে নিয়ে আমরা ঈদের মাংস বিতরণ করা থেকে শুরু করি, যেমন একসাথে সেমাই খাওয়া বা একসাথে নামাজে যাওয়া, এই যে ঈদের মূল যে কাজগুলো সেগুলো আমরা করি এবং সেখানে যেন আমাদের কারো
কোনো ঘাটতি না থাকে, যে আমরা আমাদের আন্তরিকতার ঘাটতিটা যেন না থাকে সেই বিষয়টাতে লক্ষ্য রাখার জন্য আমি সকলকে অনুরোধ করব। স্যার, যেহেতু আপনি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এই হিসাবে আপনি তো বিভিন্ন জায়গায় চাকরি করেছেন বা অবস্থান করেছেন, আর আমাদের বর্তমানে জৈন্তাপুরও আপনি বর্তমানে আছেন, তবে অন্য অন্য জায়গা আছে জৈন্তাপুর, কি একই রকম বা একই রকম সময় কাটছে, ভালো লাগছে না, ভিন্ন কিছু জৈন্তাপুরে এসে পেয়েছেন আপনি? আসলে নির্ভর করে, এক একটা এলাকা এক এক রকম, আপনার ভূপ্রকৃতি শুরু করে এলাকার লোকজন, আচরণ, আপনার কালচারাল বিহেভিয়ার সব কিছু ডিফারেন্ট, একটার সাথে একটা কখনো মিলবে না। বাট আমরা যেহেতু বিভিন্ন জায়গায় চাকরি করি, আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় মানে ভালোভাবে থাকার এবং নিজের এলাকা মনে করি থাকার, যেন আমরা এলাকার লোকজনের জন্য কাজ করতে পারি, প্লাস আমাদের সরকারের যে নির্ধারিত কাজ, আমাদের যে আমাদের উপর যে দায়বদ্ধতা আছে, আমরা যে কাজগুলো করার কথা সেগুলো যে আমরা ভালোভাবে করতে পারি। এবং এটা সুন্দর যে জৈন্তাপুর আসলে প্রাকৃতিকভাবে খুব সুন্দর একটা উপজেলা, এখানে যে কারো ভালো লাগবে, শুধু আমার না। আমি এটাই প্রশ্ন করতে চেয়েছিলাম যে সিলেটের অন্যতম একটা পর্যটন এলাকা আমাদের এলাকা, এই যে পাশে জৈন্তাপুর আছে, এদিকে লালাখাল আছে, বল্লাঘাট চা বাগান, বা এখানে একটা বেবি স্কুল আছে, তো বাংলাদেশের অনেক পর্যটন, যারা পর্যটন ব্যাপারে আগ্রহী, এরা অনেক সময় ঘুরতে আসে, ভ্রমণ করতে আসে। এই হিসাবে আপনি কি ভ্রমণ করেছেন আমাদের লালাখাল বা জাফলং বা বল্লাঘাট, এগুলো দেখা হয়েছে নাকি? আমাদের এই আপনাদের এই এলাকার এমন কোনো টুরিস্ট স্পট নেই যেখানে যাওয়া হয়নি, সবগুলো জায়গাতে যাওয়ার সুযোগ হয়েছে। এবং আমাদের প্রচুর লোকজন, আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, অনেক সময় আমাদের সহায়তা নেয়, অনেক সময় আমাদের আত্মীয় স্বজন আসে, আমরা তাদের সাথেও ঘুরতে যাওয়া হয়েছে। প্লাস আমরা নিজেদের ব্যক্তিগত সুযোগ সুবিধা যদি মিলে, যেমন শুক্র শনিবারে যদি একটু হাতে সময় পাওয়া যায়, আমরা চেষ্টা করি আশেপাশে যেগুলো সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলোতে একটু ভ্রমণ করার জন্য, পরিবার পরিবারের জন্য। স্যার, ঠিক আছে, অবশ্যই। এরপরেও আপনাকে ঈদ মুবারক, আর আমাদের বয়েজ অফ দরবস্ত বর্তমানে চ্যানেলের নাম, আর ইউটিউব চ্যানেল আছে সোনালী জনতা, আর আপনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে বয়েজ অফ দরবস্ত পরিবারের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা এবং ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহ।